বাচ্চারা নিমেষেই খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দীপশিখা আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আমাদের সকলের বাচ্চারাই সবজি খেতে চায় না, তাই ভাবলাম যে বাচ্চাদের কিভাবে সবজি খাওয়ানো যায় সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা আমার বাচ্চাদের জন্য আজকে আমি বানিয়েছি। দেখো, তার জন্য নিয়েছি আমি এখানে একটা টমেটো, ছোট করে কেটে নিয়েছি। এই দেখো, এখানে আছে একটা ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও আমি কেটে নিয়েছি। এখানে আছে একটা গাজর, গাজরটাও মোটামুটি সেম সাইজেরই আমি কেটে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ, আর সাথে আছে এখানে একটা রসুন। একটা রসুনটাকে আমি ছাড়িয়ে কুচি করে নিয়েছি, দেখো। আর এখানে আছে 1 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকেও আমি একটু লম্বা লম্বা করে, পাতলা লম্বা করে কেটে নিয়েছি। সাথে কিছু কাঁচা লঙ্কা রেখেছি। এখানে আছে অল্প একটু চিংড়ি মাছ, একটা সেদ্ধ করা ডিম, আর সাথে আছে একটা সেদ্ধ করা আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি প্যানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এবার চিংড়ি মাছের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি হলুদ দিচ্ছি না, ফার্স্টে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এবার ডিমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো, কেটে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হতে হতেই আমি একই সাথে ডিমগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছিল, তাই ওটা তুলে নিয়েছি। দেখো, ডিমটা এখনো ভাজা হচ্ছে, আমি সাইড দিয়ে আলুটাও দিয়ে দিলাম। একটা একটা করেও করা যায়, যাতে টাইমটা বেঁচে যায়, সেজন্য আমি তাড়াতাড়ি করে করছি এভাবে করে। দেখো, এই যে রিফাইন অয়েলটা আছে, তার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা পুরো গলে যাওয়ার পরে এবার তার মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে যাবার পরে আমি এখন পেঁয়াজটা দিচ্ছি। একই সাথে আমি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু টমেটোটা আমি দিইনি। সাথে আদা কুচিটাও আমি দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে দেব। এবার একটু ভাজা হওয়ার পরে আমি লবণটা দিয়ে দিলাম। আঁচটা একটু কমে রেখেই ভাজাটা হতে দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো প্রায় আমার নরম হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, আর একই সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে চায় না, সেই জন্য আমি কোনো গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। তোমাদের বাচ্চারা যদি খায় তাহলে পরে তোমরা দিও। এর সাথে দিলাম আমি 2 চামচ টমেটো কেচাপ। এবার একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো, মিক্সড করা হয়ে গিয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই বন্ধু হয়েছে। দেখো, এর মধ্যে আমি চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিলাম। এবার এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেল। তোমরা এর মধ্যে চিকেনও দিতে পারো। চিকেনটাও যেভাবে করে চিংড়ি মাছ আর ডিমটা ফ্রাই করেছি, চিকেনটাও সেভাবে করে ফ্রাই করে দিতে পারো, তাহলে পরে আরও বেশি টেস্টি হবে। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, সেজন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তাতে তোমাদেরও হেল্প হবে, যে প্রত্যেকবারেরই বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেই জন্য সবজিও খাওয়া হবে, তার সাথে চিংড়ি মাছ ডিম সবটাই খাওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরের রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।